হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা প্রস্তুত নিচ্ছি আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে, এবং প্রতিদিন সকাল 7টায় 40টা করে জিকে প্রশ্ন উত্তর করছি, কেননা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষায় 40 নম্বর থাকবে জিকে থেকে। তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 8, 8 নম্বর জিকে মক টেস্ট, এবং এখানে কি কি গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে তোমরা দেখে নাও। তার আগে সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখান থেকে 1 লক্ষের উপর ক্যান্ডিডেট রয়েছে, এবং এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং এই সমস্ত ক্লাসের যে পিডিএফ গুলো সমস্ত কিছু তোমরা সিআরপি একাডেমিতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো ডিসক্রিপশন বক্স দেখো বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন, ইতিহাসে প্রথম কোন ভারতীয় খেলোয়াড় দেশের হয়ে 100টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসে প্রথম কোন ভারতীয় খেলোয়াড় দেশের হয়ে 100টি ম্যাচ খেলার প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ছবি দেখেই বুঝতে পারছো, বিরাট কোহলি। 2 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন শহরে খাদি উৎসবে যোগদান করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, এবং উত্তরগুলো বলে দেওয়ার সাথে সাথে মিলে নেওয়ার চেষ্টা করবে, এবং পাশে ছবি দেখেও তোমরা উত্তর করতে পারবে। ছবিগুলো রাখার কারণ এই জন্যই যাতে তোমরা উত্তরগুলো করতে পারো এবং মনে রাখতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আহমেদাবাদ। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে লোসেন ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণ পদক জিতলেন? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন এ, নীরজ চোপড়া। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং 2022 এর শীর্ষ স্থানে রয়েছে কোন নেতা? তো সঠিক উত্তর অপশন সি, নরেন্দ্র মোদী। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি নিয়ে এসেছে গোল্ডেন ব্যাচ কোর্স 2, যেখানে সম্পূর্ণ আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022 লক্ষ্য করে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক জিকে, গণিত, রিজনিং, ইংরাজির সিলেবাস ভিত্তিক এবং ট্রেন্ড অনুযায়ী 150+ ভিডিও ক্লাস, মক টেস্ট এবং পিডিএফ এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ কোর্স করা হবে। ক্লাস স্টার্ট হচ্ছে 7ই সেপ্টেম্বর থেকে, এবং কোর্স ফি মাত্র 999 টাকা। আপকামিং কলকাতা পুলিশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তোমরা জানো খুব বেশি কম্পিটিশন হতে চলেছে এই পরীক্ষায়। তো সম্পূর্ণ সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডেন্স পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিস্তারিত জানতে 9647553612 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, এবং আরও জানতে ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানে বিস্তারিত পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ফুটবলার ইউইএফএ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 জিতলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, করিম বেনজামা। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য 119 বছরেরও বেশি সময় পরে তার দ্বিতীয় রেলওয়ে স্টেশন পেল? সঠিক উত্তর হবে অপশন এ, নাগাল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের হিসাব তৈরি করে নিচের কোন সংস্থা? এটাকে ভিভিআই করবে, বহুবার এসেছে প্রশ্নটা পরীক্ষাতে। জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে বা হিসাব তৈরি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। 8 নম্বর প্রশ্ন, বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল নিচের কোনটি?
তো সঠিক উত্তর হবে অপশন বি, দুধ ও এর দ্রব্য, অর্থাৎ দুগ্ধজাত খাবার এবং তার দ্রব্যগুলো বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল, এদের বলা হয় থাকে স্ট্যাফেল ফুড। ঠিক আছে, সরি, স্ট্যাফেল ফুড। নম্বর প্রশ্ন, একটি কম্পিউটার বুট করতে পারে না যদি এতে ড্যাশ না থাকে। নিচের চারটে অপশন রয়েছে, দেখো সেই চারটে অপশনের মধ্যে থেকে কোন জিনিসটা কম্পিউটারের মধ্যে না থাকলে কম্পিউটার বুট করতে পারে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার, এই সফটওয়্যারটা যদি না কম্পিউটারে ইনস্টল থাকে তাহলে কম্পিউটার বুটই করতে পারবে না। দশ নম্বর প্রশ্ন, দেখো কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না। চারটে অপশন রয়েছে, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং উড়িষ্যা। তো এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা যায় না। তো সঠিক উত্তর হবে অপশন ডি, উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখার যে অক্ষাংশ বা অক্ষরেখা, এই এর অক্ষরেখাটা কত, এটা হচ্ছে 23.5 ডিগ্রি। 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, বা অন্যভাবে বলা যেতে পারে 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। পরীক্ষায় কিন্তু এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়। এই 8টা রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং মিজোরাম। এই হলো 8টা রাজ্য। 11 নম্বর প্রশ্ন, কোনটি ওয়াশিং মেশিনের কাজের নীতি? নিচের কোনটি ওয়াশিং মেশিনের কাজের নীতি, অর্থাৎ কোন নীতির ওপর ওয়াশিং মেশিন কাজ করে এবং জামা থেকে ময়লা পরিষ্কার করে থাকে? সঠিক উত্তর অপশন গ বা সি, সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন হলো ওয়াশিং মেশিনের কার্যনীতি। 12 নম্বর প্রশ্ন, দেখো লোহার বিশুদ্ধতম রূপ কি? ভালোভাবে বলা যেতে পারে পিওরেস্ট, পিওরেস্ট ফর্ম অফ আয়রন। নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, রট আয়রন। দেখো রট আয়রন লোহার বিশুদ্ধতম রূপ, এতে 0.12 থেকে 0.25% কার্বন থাকে, তাই এটি লোহার সব থেকে বিশুদ্ধতম রূপ। 13 নম্বর প্রশ্ন, ভিন্ডা ওয়াস বার্ড স্যাংচুয়ারি বা যাকে শর্টে BBS বলা হয়ে থাকে, ভিন্ডা ওয়াস বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? ভিন্ডা ওয়াস বার্ড স্যাংচুয়ারি, তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, হরিয়ানা রাজ্যে এটি অবস্থিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন নদীকে বৃদ্ধা গঙ্গা বলা হয়ে থাকে? ভিভিআই করো প্রশ্নটিকে। বৃদ্ধা গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে নিচের কোন নদীকে? সঠিক উত্তর অপশন বি, গোদাবরীকে। কেন বলা হয়? দেখো গোদাবরী হচ্ছে গঙ্গা নদীর পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। আমরা জানি গঙ্গা নদী ভারতের সব থেকে দীর্ঘতম নদী, এবং গঙ্গা নদীর পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীকে, সেটা হচ্ছে গোদাবরী। এবং উপদ্বীপীয় অর্থাৎ দক্ষিণ যে ভারত রয়েছে, দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে সব থেকে দীর্ঘতম। তো উপদ্বীপীয় নদীগুলির মধ্যে বিশাল আকার এবং বিস্তৃতির কারণে গোদাবরী নদীকে প্রায়শই বৃদ্ধা গঙ্গা বলে ডাকা হয়ে থাকে, এবং অনেক সময় এটাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে এই গোদাবরীকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমার নীতি কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। নিচে চারটে নীতি রয়েছে, তো সেই চারটে নীতির মধ্যে থেকে কোন নীতির উপর বেস করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে?
তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নিউক্লিয়ার ফিউশন বা বাংলাতে পারমাণবিক সংযোজন এটা হচ্ছে হাইড্রোজেন বোমা আর অপশন এ দেখো নিউক্লিয়ার ফিশন এবং পারমাণবিক বিভাজন এটা হচ্ছে কি পরমাণু বোমা এবং হাইড্রোজেন বোমা কিন্তু আলাদা পরমাণু বোমা মিন্স কি অ্যাটম বোম ঠিক আছে আর হাইড্রোজেন বোম মিন্স হচ্ছে হাইড্রোজেন বোম দুটো কিন্তু আলাদা 16 নম্বর প্রশ্ন জাঙ্ক ইমেলকে ড্যাশও বলা হয় জাঙ্ক ইমেল মিন্স যে ইমেলগুলো কোনো গুরুত্বপূর্ণ ইমেল নয় বিভিন্ন বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট এই সংক্রান্ত যে বিভিন্ন ইমেলগুলো যেগুলো আমাদের ইমেলটাকে একদম অপরিষ্কার করে তোলে বা পুরো একদম জ্যাম করে দেয় সেই সমস্ত ইমেলগুলোকে কি ইমেল বলা হয় তাকে সঠিক উত্তর অপশন এ স্প্যাম অপ্রয়োজনীয় ইমেল যাকে বলা হয় থাকে 17 নম্বর প্রশ্ন কে ভারতের প্রথম জিজিয়া কর আরোপ করেন সঠিক উত্তর হবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ভারতে প্রথম জিজিয়া কর আরোপ করেছিলেন ওকে তো কুতুবুদ্দিন আইবক কিসের প্রতিষ্ঠাতা ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে কুতুবুদ্দিন আইবক কত সালে প্রতিষ্ঠা করেছিলেন 1206 খ্রিস্টাব্দে তিনি দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে এবং এটাই ছিল সুলতান বংশের শুরু সুলতান সাম্রাজ্য নেক্সট 18 নম্বর প্রশ্ন কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথমে ড্যাশে উপস্থাপন করা হয় নিচের কোনখানে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করা হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ লোকসভা লোকসভাতে সর্বপ্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করা হয়ে থাকে লোকসভা মিন্স হচ্ছে লোয়ার হাউস নেক্সট 19 নম্বর প্রশ্ন সমতুল্য পরিবাহিতা বা ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের এসআই একক নিচের কোনটি তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সিমেন্স মিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ঠিক আছে সিমেন্স মিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের এসআই একক নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো দ্রুততম শর্ট হ্যান্ড লেখক কে ছিলেন শর্ট হ্যান্ড লেখক স্টেনোগ্রাফার তোমরা নাম শুনেছ স্টেনোগ্রাফারের মধ্যে এই শর্ট হ্যান্ড লেখা হয়ে থাকে তো দ্রুততম শর্ট হ্যান্ড লেখক কে ছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন এ ডক্টর ডি জি বিস্ট 21 নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন দেখো চারটে অপশন রয়েছে খাবার রান্না খাদ্য হজম জল জমে যাওয়া এবং জল গরম করা এই যে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা রাসায়নিক পরিবর্তন ঘটে এই চারটের মধ্যে থেকে কোনটার মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে অপশনগুলো দেখো তারপর সঠিক উত্তর কম কোনটা হবে তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অনলি এ অ্যান্ড বি অর্থাৎ খাবার রান্না এবং খাদ্য হজম এই দুটো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন আর জল জমে যাওয়া এবং জল গরম এই দুটো কি এই দুটো হচ্ছে ভৌত পরিবর্তন ঠিক আছে ভৌত পরিবর্তন কোন রকম রাসায়নিক পরিবর্তন নয় তো সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন বি 22 নম্বর প্রশ্ন পরিষ্কার আকাশের নীল রঙের কারণ নিচের কোনটি আকাশ নীল বর্ণের হয়ে থাকে তো সেটার পিছনে অ্যাকচুয়াল কোন বৈজ্ঞানিক কারণ রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি আলোর বিচ্ছুরণ শুনি হচ্ছে স্ক্যাটারিং স্ক্যাটারিং অফ লাইট
ওকে 23 নম্বর প্রশ্ন, কোন বিদেশি দেশ আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে? চারটে অপশন রয়েছে, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ান, মায়ানমার এবং থাইল্যান্ড। এই চারটে দেশের মধ্যে থেকে কোন দেশটা আন্দামান এবং যে নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তার সব থেকে কাছাকাছি অবস্থিত? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মায়ানমার। মায়ানমার সব থেকে কাছে, ছবি দেখলে বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে অনেকটা ডিস্টেন্স। এই হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে অনেকটা ডিস্টেন্স। শুধুমাত্র দেখো এটা মায়ানমার, এই যে মায়ানমারের এই যে লেজ এটা কিন্তু খুবই কাছাকাছি রয়েছে, আর শ্রীলঙ্কা থেকেও অনেকটা ডিস্টেন্স। 24 নম্বর প্রশ্ন, দেখো, যিনি সংবিধানের খসড়া কমিটির সামনে প্রস্তাবনা উত্থাপন করেছিলেন তিনি হলেন নিজের কোনজন? এটাকে কি বলা হয় থাকে? অবজেক্টিভ রেজলিউশন। কোন ব্যক্তি সংবিধানের খসড়া কমিটির সামনে প্রস্তাবনা উত্থাপন করেছিলেন বা অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, জওহরলাল নেহেরু। 25 নম্বর প্রশ্ন, সাকা যুগ প্রতিষ্ঠা করেন নিজের কোন ব্যক্তি? সাকা যুগ মিনস হচ্ছে সাকা এরা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিবিআই করবে ইতিহাসের মধ্য থেকে। 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 78 খ্রিস্টাব্দে যখন তিনি সিংহাসনে বসেন তখন সাকাযুগ প্রতিষ্ঠা করেন। এবং আরো অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে যে 77 এডি এবং 72 এডি। 72 খ্রিস্টাব্দে, 72 খ্রিস্টাব্দে অ্যাকচুয়াল হয়েছিল কি, চতুর্থ বৌদ্ধ পরিষদ, ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ পরিষদ হয়েছিল 72 খ্রিস্টাব্দে। আর 78 খ্রিস্টাব্দে সাকা এরা প্রতিষ্ঠিত হয়েছিল, যে বছর তিনি সিংহাসনে বসেছিলেন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিজের কোন উৎসবে নৌকা বাইচ একটি বিশেষ বৈশিষ্ট্য? নিজের কোন উৎসবে নৌকা বাইচ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ওনাম। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কেরালাতে। 27 নম্বর প্রশ্ন, রাতের দৃষ্টিযন্ত্রে বা নাইট ভিশন যন্ত্রে নিচের কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইনফ্রা লাল তরঙ্গ, বা যেটাকে আমরা বলে থাকি ইনফ্রারেড, ইনফ্রারেড ওয়েভ বা আইআর, আইআর ওয়েভ। বর্তমানে মোবাইলেও দেওয়া হচ্ছে আইআর ব্লাস্টার, বিভিন্ন মোবাইলের মাধ্যমেই তোমরা টিভির রিমোট হিসাবে ব্যবহার করতে পারবে, এসির চেঞ্জ করতে পারবে। তো এটা হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ, যেটা নাইট ভিশন ক্যামেরাতেও দেওয়া হয়ে থাকে। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ট্রান্স হিমালয়ান নদী? ট্রান্স হিমালয়ান নদী আমরা কাকে বলবো? দেখো, ভারতের উত্তরে হিমালয় রয়েছে, ঠিক আছে, যে সমস্ত নদী হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে তাদের বলা হয় হিমালয়ান নদী। আর ট্রান্স হিমালয়ান নদী তাদেরই বলা হয় থাকে যেগুলো হিমালয়কে, মানে হিমালয়ের পেরিয়ে যেগুলো নদীগুলো উৎপত্তি হয়েছে তাকে বলা হয় ট্রান্স হিমালয়ান নদী, অর্থাৎ যে নদী অ্যাকচুয়ালি হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সিন্ধু। সিন্ধু নদী চীন দেশে তিব্বতের যে মানস সরোবর রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে, মানস সরোবর, বানানটা ভুল লিখলাম, সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। এটা কোথায়? তিব্বত থেকে, ঠিক আছে, এটা চীন, এই সরি, এটা হিমালয়কে পেরিয়ে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। দেখো, হিমালয় নদী দুটি উপগোষ্ঠী হলো ট্রান্স হিমালয়ান নদী এবং হিমালয় নদী। দেখো, ট্রান্স হিমালয় নদী কি, এই নদীগুলোর উৎপত্তি হিমালয় পেরিয়ে, সেগুলো হলো সিন্ধু, সুতলেজ, ব্রহ্মপুত্র নদী। আর হিমালয় নদীগুলো কি কি,
এই নদীগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, যারা হলো গঙ্গা, যমুনা এবং তাদের উপনদী। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কূপে নামার সাথে সাথে তোমার ওজন কি রকম পরিবর্তন ঘটবে? কোন একটা কুয়োতে যদি তুমি নামো তোমার ওজন কিরকম পরিবর্তন ঘটবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সামান্য হ্রাস পাবে। দেখো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর যে পৃষ্ঠতল, ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠে ওজন সর্বাধিক সর্বাধিক, ঠিক আছে। এরপর যত তুমি উপরে উঠবে বা যত কেন্দ্রের দিকে যাবে, পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে, তত কি ওজন কমবে। সিমিলারলি নিচের দিকে গেলেও ওজন কমবে এবং পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রে ওজন কত? ওজন হবে জিরো, শূন্য হবে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সবসময় শূন্য হয়। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের অভিভাবককে? মৌলিক অধিকার কোথায় লেখা রয়েছে? পার্ট থ্রিতে, তিন নম্বর পার্টে বা তৃতীয় পার্টে। আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত। তো এই 12 থেকে 35 পর্যন্ত যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে তাদের রক্ষাকর্তা বা অভিভাবককে? তো সঠিক উত্তর হবে অপশন এ, সুপ্রিম কোর্ট। 31 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর মন্তব্য একটি ভেঙে পড়া ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক ড্যাশের প্রস্তাবের বিষয়ে, অর্থাৎ নিচের কোন কমিশন বা কোন মিশন বা কোন পরিকল্পনার উপর ভিত্তি করে মহাত্মা গান্ধী এই মন্তব্যটা করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিপস মিশন। ক্রিপস মিশন ভারতে এসেছিল কবে? 1942 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, পতঞ্জলি কি সংকলের জন্য সুপরিচিত? মহর্ষি পতঞ্জলি কি সংকলনের জন্য সুপরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন এ, যোগসূত্র। 33 নম্বর প্রশ্ন, বজ্র জমির অধীনে সব থেকে বেশি এলাকা রয়েছে কোন রাজ্যে? কোন রাজ্যে সব থেকে বজ্র জমি অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, রাজস্থান। 34, যিনি গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন তিনি নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, বিশ্বামিত্র। বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন এবং কাকে উদ্দেশ্য করে? দেবী সাবিত্রী, সাবিত্রীকে উদ্দেশ্য করে এটি লেখা হয়েছিল। কোথায় লেখা রয়েছে? ঋগ্বেদে এটি লেখা রয়েছে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা হলেন নিচের কোন ব্যক্তি? ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা, সঠিক উত্তর দেখে নাও অপশন সি, ভারতের পক্ষে অ্যাটর্নি জেনারেল। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? কে কে ভেনুগোপাল, কে কে ভেনুগোপাল বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল। 36 নম্বর প্রশ্ন, পারমাণবিক সাইজের একক কি? কোন এককে পারমাণবিক সাইজ বা অ্যাটমিক সাইজ মাপা হয়ে থাকে? তো সঠিক উত্তর দেখে নাও অপশন এ, ফার্মি। ফার্মি এককে মাপা হয়ে থাকে, ঠিক আছে। দেখো 10^-15 মিটার সমান 1 ফার্মি, কত ছোট একটি একক। নেক্সট 37 নম্বর প্রশ্ন, হোলকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
ভিভিআই করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন এ ব্রিজ। ব্রিজ খেলার সাথে সম্পর্কিত রয়েছে হোলকার ট্রফি। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট পেন্সিলে ব্যবহৃত হয়। গ্রাফাইট আর কি হিসাবে ব্যবহৃত হয়? গ্রাফাইট আর ব্যবহৃত হয় মডারেটর হিসাবে, মডারেটর হিসাবে ব্যবহৃত হয় নিউক্লিয়ার চুল্লিতে। ঠিক আছে, পারমাণবিক চুল্লিতে। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান থেকে ভারতীয় ফেডারেশনের পরিকল্পনা ধার করা হয়েছে নিচের কোন দেশ থেকে? ফেডারেশন মিন্স হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি কানাডা। কানাডা থেকে এটি নিয়ে আসা হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, সরি ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ স্টেট, ডিপিএসপি নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার, মৌলিক অধিকার নিয়ে আসা হয়েছে। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের, ভারতের কোন অঞ্চলকে ভারতের চালের বাটি বলা হয়ে থাকে? ইংরেজিতে রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে নিচের কোন অঞ্চলটিকে? ভিভিআই করো প্রশ্নটিকে, জিওগ্রাফির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে প্রশ্নটা। তো সঠিক উত্তর দেখে নাও অপশন বি, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে রাইস বাউল অফ ইন্ডিয়া ভারতের চালের বাটি বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের ক্লাসে 40 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো খুবই গুরুত্বপূর্ণ, কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে গোল্ডেন ব্যাচ কোর্স 2 রয়েছে, সেই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। সামনেই কিন্তু পুলিশ পরীক্ষা আসতে চলেছে, পুজোর পরেই কিন্তু পুলিশ পরীক্ষা আসতে চলেছে, কলকাতা পুলিশ প্রিলিমস। তো সঠিক গাইডেন্স এবং সঠিক স্ট্র্যাটেজিতে কোন বিষয়ের পর কোন বিষয় পড়তে হবে এবং কোয়ালিটি কন্টেন্ট পেতে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির গোল্ডেন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং সিআরপি একাডেমি চ্যানেলে নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং লাইক এবং কমেন্ট করে জানাও এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি নিয়ে এসেছে গোল্ডেন ব্যাচ কোর্স 2, যেখানে সম্পূর্ণ আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022 লক্ষ্য করে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক জিকে, গণিত, রিজনিং, ইংরাজির সিলেবাস ভিত্তিক এবং ট্রেন্ড অনুযায়ী 150+ ভিডিও ক্লাস, মক টেস্ট এবং পিডিএফ এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ কোর্স করা হবে। ক্লাস স্টার্ট হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে এবং কোর্স ফি মাত্র 999 টাকা। আপকামিং কলকাতা পুলিশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তোমরা জানো খুব বেশি কম্পিটিশন হতে চলেছে এই পরীক্ষায়। তো সম্পূর্ণ সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডেন্স পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিস্তারিত জানতে 9647553612 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং আরও জানতে ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানে বিস্তারিত পেয়ে যাবে।